সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডাক্তার বখতিয়ার কামাল আবারও আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে গতকাল করোনা ভাইরাসের রোগী ডিক্লেয়ার হয়েছে, 3 জন রোগী আছে। জনবহুল একটি দেশ যে খুব দ্রুত সময়ের মধ্যেই এই রোগ বাংলাদেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে, ফলে সবাইকে সচেতন থাকতে হবে। আমরা আতঙ্কিত হব না, কারণ হচ্ছে যে আতঙ্কিত হয়ে লাভ নাই, সচেতন হলে আমরা এই রোগ প্রতিরোধ করতে পারবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদেরকে জানতে হবে যে করোনা ভাইরাস কী এবং আমাদেরকে কী করতে হবে। করোনা ভাইরাসের ইনফেকশন 50% মানুষের দেহে কোনো লক্ষণই প্রকাশ করে না। সুস্থ বাচ্চাদের শরীরে অনেক সময় অ্যান্টিবডি পাওয়া যায়, কিন্তু তাদের কোনো রোগ দেখা যায় না। ফুসফুস কেন্দ্রিক করোনা ভাইরাস ইনফেকশনটা হয় কি, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকে। আপনার ঢুকে কি করে, আমাদের যে ফুসফুস আছে ফুসফুসের ভিতরে বা লাং যে ফুসফুস, সে ফুসফুসের ভিতরে এক ধরনের কোষ আছে, সেটা অ্যালভিওলাই। অ্যালভিওলারের মধ্যে যে লাইনিংটা থাকে, সেই লাইনিংয়ের যে ওয়ালটা আছে সেখানে ইনফেকশন ঘটায় এবং তীব্র শ্বাসকষ্ট হয়, এর ফলে রোগী মারা যায়। পৃথিবীতে আজ পর্যন্ত যারা রোগী মারা গেছে তাদের বেশিরভাগই 80 বছরের বেশি বয়স, অথবা তারা অন্য কোনো, আমাদের ডাক্তারি ভাষায় বলে কোমরবিড সিচুয়েশন, অর্থাৎ অন্য কোনো রোগে ভুগছে, যেমন ধরেন ডায়াবেটিস বা অন্য কোনো হার্টের অসুখ অথবা অন্য কোনো ফুসফুসের অসুখ, এই ধরনের জটিলতায় ভোগেন। এই করোনা ভাইরাস ইনফেকশন যাদের কিডনি, হার্ট বা লিভার ফেলিওর আছে, বা যারা আগের থেকে অসুস্থ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এমন ব্যক্তি যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, গর্ভবতী নারী, তারা বেশি ঝুঁকিতে থাকবেন, বিশেষ করে বেশি বয়স্করা। আমি আগেই বলেছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 80 বছরের বেশি বয়সের করোনা ভাইরাসের আক্রান্তের মৃত্যুর সম্ভাবনা 14%, আর 40 বছরের কম বয়সী লোকের মৃত্যুর সংখ্যা 0.02%-এরও কম। তার মানে প্রতি 200 জনে একজনের বেশি কম রোগী মারা যেতে পারে। যে করোনাতে পৃথিবীব্যাপী যে 3,500 জন মারা গেছেন, তাদের মধ্যে 50 বছরেরও কম বয়সী মাত্র মারা গেছেন 20 জন। তাই অযথা প্যানিক সৃষ্টি করবেন না, ফেসবুক ওয়েবসাইটে ভিজিট বাড়ানোর জন্য উল্টাপাল্টা নিউজ শেয়ার করবেন না। অন্যান্য ইনফেকশনের তুলনায় করোনা ভাইরাস অনেক কম ভয়ঙ্কর, করোনার চেয়ে ডেঙ্গু, ইবোলা ভাইরাস আরও অনেক বেশি খারাপ। এতক্ষণ জানলাম যে করোনা ভাইরাস আসলে অতটা ভয়ঙ্কর না, কিন্তু যেহেতু আমাদের দেশে ঢুকে পড়েছে, একজন রোগী মারা যাক এটা আমরা চাই না, তাহলে আমাদেরকে সচেতন থাকতে হবে। কীভাবে আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারি, কীভাবে প্রতিরোধ করতে পারি, সেটা আমাদের জানা খুবই জরুরি দরকার। করোনা ভাইরাস, আমি আগেই বলেছি যে এটা একটা ড্রপলেট ইনফেকশন, ডাক্তারি ভাষা, অর্থাৎ হাঁচি কাশির মাধ্যমে রোগটি ছড়ায়। আমরা যেখানে ছিলাম যে আমাদের করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে, কারণ হচ্ছে যে প্রতিরোধী হচ্ছে উত্তম, কারণ এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা এখনও পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। কোনো টিকা বা অন্য কোনো ওষুধ যেটা খেলে করোনা ভাইরাস রোগী ভালো হয়ে যেতে পারে, ফলে আমাদেরকে যেটা করতে হবে যে রোগটা যাতে আমাদের মাধ্যমে না ছড়ায় সেটা ব্যবস্থা করতে হবে। কী করতে হবে তাহলে আমাদেরকে, আমি আগেই বলেছি এটা একটা ড্রপলেট ইনফেকশন, অর্থাৎ সর্দি কাশি হাঁচির মাধ্যমে এটি ছড়ায়। আক্রান্ত সন্দেহজনক ব্যক্তির সংস্পর্শে না আসাই ভালো, এটা হলো সবচেয়ে বড় প্রতিরোধ। নিজেকে নিরাপদ রাখতে সর্দি কাশিতে আক্রান্ত যে কোনো ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন। আক্রান্ত ব্যক্তি ও পরিচর্যাকারীর মুখে বিশেষ মাস্ক পরতে হবে। কখনোই নাক মুখ না ঢেকে হাসি কাশি দেবেন না, কোনোই ব্যবহার করাই সবচেয়ে ভালো। বারবার সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবেন। যেসব বস্তুতে অনেক সময় মানুষের স্পর্শ লাগে, যেমন সিঁড়ির রেলিং, দরজার নব, পানির কল, কম্পিউটারের মাউস বা ফোন, গাড়ি বা রিক্সার হাতল ইত্যাদি ধরলে সঙ্গে সঙ্গে হাত পরিষ্কার করতে হবে। মাছ মাংস ভালো করে সিদ্ধ করতে হবে। সবাই সুস্থ থাকুন, আশেপাশে সবাইকে সুস্থ রাখুন। এখন আমাদেরকে জানতে হয় যে জ্বর রোগটা কীভাবে প্রকাশ পায়। প্রকাশ পাওয়ার অন্যতম লক্ষণ হচ্ছে যে জ্বর দিয়ে রোগ শুরু হয়।
পরে শুকনো কাশি দেখা দিতে পারে, প্রায় এক সপ্তাহ পরে শ্বাসকষ্ট দেখা দেবে। আমরা এখন অনেককে দেখছি যে মাস্ক পরে বেরোচ্ছে, এটা আসলে এক ধরনের ভীতিকর অবস্থা, কিন্তু এই মাস্ক পরার একটা যুক্তি আছে। কারা মাস্ক পরবেন সেটা আমি এখানে বিস্তারিত করি। যাদের ধুলাবাড়িতে শ্বাসকষ্ট বা অ্যালার্জি আছে অথবা যারা পাবলিক প্লেসে যান তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা ও সেবা প্রদানকারীগণ অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। করোনা ভাইরাসে আক্রান্তদের সাথে একই বাসায় থাকেন তারা মাস্ক ব্যবহার করবেন। বেশি বেশি পানি ও পানিযুক্ত ফল খাবেন। সর্দি ও কাশি হলে মাস্ক বা টিস্যু ব্যবহার করবেন। ভেজা মাস্ক বা টিস্যু ডাস্টবিনে ফেলে দিবেন। ব্যবহৃত ভেজা মাস্ক দ্বিতীয়বার ব্যবহার করবেন না। সর্দি কাশি জ্বরের রোগীর আক্রান্তের কাছে যাবেন না। সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন। মাছ মাংস ভালো করে সিদ্ধ করে খাবেন। যে ফ্যামিলির কেউ এই রোগে আক্রান্ত হয়েছেন খুব বেশি প্রয়োজন হলে তারা বাইরে যাবেন না। আক্রান্ত রোগী থেকে কমপক্ষে 6 ফুট দূরে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমরা সবাই সচেতন হব, কিন্তু কোনো ভীতিকর অবস্থা সৃষ্টি করব না, কারণ এই রোগ অতটা মারাত্মক না। আমাদেরকে অবশ্যই এই রোগ প্রতিরোধ করতে হবে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ।